আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন একযোগে দীর্ঘ সাতাইশ দিন বন্ধ থাকার পরে আন্তনগর ট্রেন সহ সকল বাংলাদেশের সকল ধরনের ট্রেন চালু হতে যাচ্ছে পনেরোই আগস্ট তেরোই আগস্ট লোকাল ট্রেন কমিউটার ট্রেন তারপরে ধীরে ধীরে সম্পূর্ণ ট্রেন চলে চালু হবে এবং পনেরোই আগস্ট থেকে আন্তনগর সকল ধরনের ট্রেন কিন্তু চালু হবে তো সেই ট্রেনের টিকিট কত তারিখ দেওয়া হবে এবং কিভাবে আপনারা বুকিং করবেন আপনারা অলরেডি জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে ছোট্ট ভিডিওটি এবং ইনফরমেশনটি অবশ্যই শেয়ার করবেন আপনারা টিকিট যেহেতু আজকে ঘোষণাটা দেওয়া হয়েছে যে পনেরোই আগস্ট রোজ বৃহস্পতিবার আন্তঃনগর সকল ট্রেন চালু হবে এখন আজ কিন্তু এই অনলাইনে কিংবা কাউন্টারে ট্রেনের টিকিট পাবেন না এই ট্রেনের টিকিটটা পাবেন আগামী কাল ১২ই আগস্ট বিকেল পাঁচটায় এই জন্য আপনারা প্রস্তুত থাকবেন এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তারা যেন এই বিষয়টি জানতে পারে আমি আবারও বলতেছি পনেরোই আগস্ট আন্তনগর ট্রেন চালু হবে আর সেই ট্রেনের অনলাইন টিকিট কিংবা অফলাইন রেল স্টেশনের টিকিট বুকিং করতে পারবেন সেই সাথে আপনারা অনলাইনেও কিন্তু রেলের টিকিট বুকিং করতে পারবেন আগামীকাল বারোই আগস্ট রোজ সোমবার বিকেল পাঁচটায় কিন্তু আপনারা অনলাইনে একযুগে সকল ধরনের ট্রেনের আপনারা টিকিট ক্রয় করতে পারবেন তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ